হ্যালো নর্সার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টকিং উইথ অশান্ত। তো আজ আমরা সাতক্ষীরা থেকে নওগাঁতে এসেছি। নওগাঁতে যে বৌদ্ধবিহার আছে, সোমপুর বৌদ্ধবিহার, সেখানটায় আমরা ভিতরে প্রবেশ করেছি। আমরা যাবো এবার জাদুঘরে। দুঃখজনক বিষয়, আমরা জাদুঘরে যাচ্ছিলাম কিন্তু জাদুঘরে বন্ধর কারণে, কারণ আজকে সোমবার, সোমবারে ওনারা সকাল সময়টা বন্ধ রাখেন এবং ওনারা দুটার পরে জাদুঘর খুলবেন। তো আমরা দুটা পর্যন্ত অপেক্ষা করব এবং আমরা জাদুঘরের ভিতরে কী কী আছে সেগুলো দেখেই যাব। আমিও আগে একবার এসেছিলাম, এবার আমার সেকেন্ড টাইম। অসাধারণ পরিবেশ এটার, যে গাছ কেটে বিভিন্ন ধরনের তৈরি করা। দেখুন, এটা তো মনে হচ্ছে বক না কি একটা আছে, তো সেটা তৈরি করা। এই একটা গাছে কি ডিজাইন করছে বুঝতে পারতেছি না। তারপরে ভিতরে অনেক কিছু আছে, তো আমরা সেই সবগুলোই দেখব এবং আপনাদেরকেও দেখাবো। ওই যে দূরে দেখা যাচ্ছে হাতি তৈরি করা, এই যে কাছে যাব আমরা, কাছে গিয়েও ছবি টবি নিব আমাদের স্বাগতম করার জন্য। তারা গাছ কেটে কেটে ওয়েলকাম লিখে রাখছে। দেখুন, আমাদের পৃথিবীর সবথেকে বড় উচ্চতম প্রাণী জিরাফ, এরা তৈরি করছে গাছ কেটে। তারপর এখানে আরও যে কত কিছু আছে সেগুলো বুঝতেছি না, তবে মনে হচ্ছে অনেক ধরনের পাখি তারা তৈরি করে রাখছে, এই হচ্ছে বিষয়। এবং আমাদের যে মূল বৌদ্ধবিহার, এটা হচ্ছে আমাদের মূল বৌদ্ধবিহার। সাইটে কত সুন্দর পরিবেশ, যে এরা এখানে আবারও কিছু গাছ দিয়ে লিখছে সোমপুর মহাবিহার। এই যে আমাদের পুরো মন্দিরটা এখানেই ছিল, আমরা এখন তার কাছেই যাব, মন্দিরের কাছে যাব। দেখা যাক তার ওপরে ওঠা যায় কিনা, বুঝতে তো পারছি না যে ওপরে ওঠা যায় কিনা, আমার তো মনে হয় যে যায় না। তারপর ট্রাই করে দেখি। একটি দুঃখজনক বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, বিষয়টা হচ্ছে এই, আমি বৌদ্ধবিহারে এসেছি, দেখছি যে সবাই ডবল ডবল, হ্যাঁ, কাপড় দিয়ে এসছে। বাট আমি যাদের নিয়ে এসছে সবাই বয়স্ক, আমার সাথে তারাই শুধু আছে। বাট আই ডোন্ট কেয়ার, ঠিক আছে ভাই, আমি আমার লাইফে সিঙ্গেল মানুষ, আমি ভালোই আছি, আমার কী বলবো, কাপড় ডবল দরকার নেই, আমি ভালোই আছি। হ্যাঁ, তো আমি যাদের সাথে এসছি তারাও ভালো মানুষ, এই যে পিছনেই আছে তারা, আমি বেশ মজাই পাচ্ছি। আমি বুঝতেছি না যে এখানে আমি মন্দিরের পুরো এখানে চলে এসেছি, এই জিনিসগুলো কি, বিভিন্ন ধরনের মূর্তি মতো তৈরি করে রাখা, কিন্তু এই মূর্তিগুলো কি আসলেই সেগুলো বোঝা যাচ্ছে না। বাট দেখতে ভালো লাগছে, এই জন্যেই একটু ছবি তুলে রাখছি। এই যে কী কী আছে, মাছ দেখছি, যে মাছ আছে, মাছটা বেশ ভালোভাবে বুঝতে পারলাম যে মাছ আছে। এই যে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি এবং সে সাইড দিয়ে ঘুরছি। এর সাইডে ওরকম অনেক ধরনের নকশা করা আছে। এই যে অনেকটা অংশ মাটির নিচে চলে গেছে এবং অনেকটা অংশ ভেঙে গেছে, এই জন্য এমনটাই দেখতে লাগছে। দুঃখজনক বিষয় আবার একটা, এই যে তার দিয়েও আছে, কাটার তার, এর ওপরে ওঠা যাবে না, এই জন্যে উঠতে পারবো না ওপরে, কেন যে ওঠা নিষেধ সেটাই বুঝতেছি না। ভালো লাগতো উঠতে পারলে, বেশ ভালোই লাগছে জায়গাটা ঘুরে ঘুরে দেখছি, বেশ সুন্দর জায়গা একটা। আমি আগেও এখানে এসেছি, তো আমার এখানে সেকেন্ড টাইম, আসলে অসাধারণ একটা জায়গা। আমি গতবার নওগাঁতে এসেছিলাম বাট এখানে আসা হয় নাই, মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু এখানে ঘুরছি এখন, ভালোই লাগছে। তবে সমস্যা হচ্ছে এই, আমার সাথে আমার এজের মতো কোনো মানুষ নাই, আমার সাথে আসে নাই, বাট আমার এজে যারা আছে তারা সবাই পার্টনার নিয়ে ঘুরতে এসছে, বিষয় হচ্ছে এটা। আসলে আমার লাইফে কোনো পার্টনার নেই, এই জন্য আমি কাউকে নিয়ে আসতে পারি নাই, যদি কখনো হয় তাহলে নিয়ে আসবো এবং আপনাদেরকে দেখাবো। এর ওপরে যদি একটু উঠতে পারতাম কি ভালোটাই না লাগতো, কিন্তু দেখে মনে হচ্ছে একটুখানি, কিন্তু অনেক উঁচু, অনেক ওপরে, এবং সব ইট, তো আর ওঠার পারমিশন নেই। যদি পারমিশন থাকতো আমি সত্যিই বলতেছি আমি উঠে পড়তাম। এটা হচ্ছে বৌদ্ধবিহার, এখানে অনেক মানুষ দেখতে এসছে। এটা হিউজ এরিয়া, অনেক বড় এরিয়া এই জায়গাটা, মানে এখানে ঘুরে শেষ করা যাবে না, এত বড় এরিয়া, অনেক বড়। যে
আবার একটা জায়গায় ঘুরতে ঘুরতে এসছি, আসার পরে দেন আমরা উপরে উঠতেছি। ওর উপরে উঠবো কিনা যেখানে সবাই দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না। আমি যদি উপরে উঠি তাহলে ফোনটা ধরবে কে, ক্যামেরাটা ধরবে কে, এই জন্যে অলমোস্ট আমি একটাই উঠে গেছি। উপর থেকে ভিডিও বানাইতেছি, এই যে আমাদের বৌদ্ধ বিয়ার সামনে থেকে দেখা যাচ্ছে, আর উপরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আমরা যে উপরে উঠছিলাম সেখান থেকে এখন নামতেছি। এই যে আমার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ক্যামেরার মধ্য দিয়ে। আমরা এখন ওইটার উপরে উঠব, তো এখন চলুন যাই, ওঠা যাক। আমরা চলে এসছি উপরে, প্রায় উপর থেকে এখন নেমে এসছি। এখন আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাইব। হেই, অলমোস্ট আমাদের বৌদ্ধবিহার ঘোরা শেষ, তো জাদুঘরটা আমরা পরে দেখব। তো আজকের মতো টাটা।